বার্ষিকী উপলক্ষে 1800 স্বেচ্ছাসেবী নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের 31 নম্বর ওয়ার্ডে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। অংশ নিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে লাল সবুজের টি শার্ট পরা 1800 স্বেচ্ছাসেবী যারা বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী সদস্য এবং তারা হাতে কিন্তু ঝাড়ু নিয়ে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে এবং আমি জানি রাখি যে তারা এই সকাল 9টা থেকে এখানে দাঁড়িয়ে আছে এবং তাদের যে লক্ষ্য যে এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে তারা সারাদিন ব্যাপী এই কর্মসূচি নিয়েছে যে ঝাড়ু দিয়ে আজকে এই 31 নম্বর যে ওয়ার্ড এই ওয়ার্ডের প্রতিটি রাস্তা এবং গলিগলি যে নোংরা ময়লা যেখানে জমা থাকবে সেটা তারা পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে। এই যে সংগঠনটি তাদের এই সংগঠনের এই উদ্বোধন আজকে যে অনুষ্ঠানটি তার উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম তিনি এই উদ্বোধন করে তার তিনি কিন্তু হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেখিয়ে দিয়েছেন যে আসলে এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে আজকে যে প্রোগ্রামটি এর মধ্য দিয়ে এই যে ওয়ার্ডবাসী যারা আছেন প্রত্যেকেই এটা থেকে শিক্ষা নিয়ে যেন নিজেরা নিজেদের ময়লা যথাস্থানে রাখে এই জিনিসটা তারা শিক্ষা দিয়ে গেছেন এবং তাদের এই যে সংগঠনটি তার 2016 সালে তাদের যাত্রা শুরু হয়েছিল এবং তাদের যে একটি স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করেছে যে বাংলাদেশকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করেছে এবং এই লক্ষ্যে কিন্তু আজকে এখানে সারাদিনব্যাপী তারা এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং এখানে যে 1800 সদস্য যারা এখানে দাঁড়ানো আছে তারা একে একে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে শৃঙ্খলিতভাবে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এবং প্রতিটি অলি গলিতে তারা ছড়িয়ে পড়বে এবং তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে তারা যে শপথ নিয়েছেন আজকে প্রথম তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং সেখানে তারা শপথ দিয়েছে যে এখন থেকে প্রতিটি ওয়ার্ড যেন তারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় যেন ময়লা নির্দিষ্ট স্থানে ফেলে এবং সুন্দরভাবে যেন তারা ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখে তারা এই বার্তা দিয়ে দিতে চান এবং এই লক্ষ্যে কিন্তু তারা আজকে সারাদিনব্যাপী এই কর্মসূচি পালন করবে। এই ছিল জাফর এখান থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদপুরে বিডি ক্লিনের 1800 সদস্য একযোগে পরিচ্ছন্নতা অভিযানে নামছে সে খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান।